ফুটবল খেলা লাভারদের জন্য সুখবর, যারা টিভি, কম্পিউটার, ল্যাপটপ, পিসিতে এবং মোবাইলে খেলা উপভোগ করতে চান কিন্তু গত দুদিন ধরে 20 তারিখ থেকে 20 নভেম্বর থেকে ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না, আপনাদের জন্য সুখবর নিয়ে এসেছি আপনারা কীভাবে পিসি, ল্যাপটপ, কম্পিউটার এবং মোবাইল উপভোগ করবেন ফ্রিতে সহজেই, সেটা দেখিয়ে দেব। তাহলে শুরু করা যাক, কীভাবে আপনারা দেখতে পারবেন লাইভ খেলাগুলো। প্রথমে গুগলে চলে যাবেন, গুগলে যাওয়ার পরে এটাতে প্রথমে মোবাইল এবং পিসি, ল্যাপটপ, কম্পিউটারের জন্য দেখাচ্ছি। এখানে আপনারা সার্চ দিবেন টফি, টফি লিখে সার্চ দিবেন, টফি লিখে সার্চ দিলে এই যে দেখতে পাচ্ছেন যে টফির অফিসিয়াল ইউটিউব চ্যানেল, সরি টফির অফিসিয়াল ওয়েবসাইট, সেটা হচ্ছে toffylive.com। এখানে প্রবেশ করবেন, হ্যাঁ এখানে প্রবেশ হচ্ছে ওয়েবসাইটে, একটু স্লো তো ওয়াইফাইটি জন্যে এমন হচ্ছে। এখানে আপনারা বাংলাদেশ, ভারত সহ বিভিন্ন টেলিভিশন ফ্রিতে দেখতে পাবেন, এই যে দেখতেই পাচ্ছেন বিভিন্ন চ্যানেল এখানে আছে, পাশাপাশি এখানে আপনারা খেলা লাইভ দেখতে পারবেন, দেখতে পাচ্ছেন বিভিন্ন শো, তারপরে কুরুলুস উসমান বিভিন্ন কিছু দেখতে পারবেন। এখানে যখন খেলা শুরু হবে ফুটবল বিশ্বকাপ তখন যে এমনই কিছু দেখাবে, এমন পতাকা, এমন চিহ্ন দিয়ে থাকবে, এটা গতকালের খেলা হয়েছিল এই জন্য রেখে দিয়েছে এভাবেই। এখানে প্লে ক্লিক করা মাত্র প্লে হবে, আমি আপনাদের একটি টেলিভিশন প্লে করে দেখাচ্ছি। এখানে আমি জি সিনেমা প্লে করে দেখাচ্ছি, এটা হচ্ছে ভারতের ভারতের বলিউডের চ্যানেল, আপনারা জানেন সেটা, তাও আমি আপনাদের দেখাচ্ছি প্লে করে, দেখেন হচ্ছে কি না, আমার কথা শিওর হয় কি না, আপনারা যদি প্লে হয় জানতে পারবেন। দেখা যাক প্লে হয় কেমন, ঠিক আছে দেখতে পাচ্ছেন লাইভ চলে এসেছে, দেখতে পাচ্ছেন এই যে কার্তিকেয়ার টু মুভিরই এখানে টিজার হচ্ছে, এটা টিভি থেকে সরাসরি হচ্ছে এখন বর্তমানে, দেখতে পাচ্ছেন কার্তিকেয়ার টু মুভিটি আগামী 27 নভেম্বর রাত 8টার সময় জি জি সিনেমাতে দেখাবে। তাহলে বুঝতে পারলেন, এখানে এই এই যে দেখতে পাচ্ছেন এখানে ফিফা লাইভ ফ্রি এখানে লেখা আছে, এখানে ক্লিক করা মাত্রই যখন খেলা হবে, আজকে যেমন খেলা হবে আর্জেন্টিনা এবং ভার্সেস সৌদি আরবে বিকাল 4টে, আজকে উপভোগ করতে পারবেন ফ্রিতে এই টফি ওয়েবসাইটে, toffylive.com ওয়েবসাইটে। আর যদি মোবাইল থেকে দেখতে চান সেই ক্ষেত্রে কি করতে হবে সেটা বলছি, টফি লিখবেন, লেখার পর এটা এখানে টফি লিখবেন না, টফি লিখবেন হচ্ছে মোবাইল থেকে, সেই টফিটা লিখবেন কোথায় সেটা হচ্ছে প্লে স্টোরেজ গিয়ে, মোবাইলের মোবাইল অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েডে বা যে ফোনই হোক প্লে স্টোরে গিয়ে টফি লিখবেন, টফি অ্যাপ লিখলেই দেখবেন যে টফি এই যে লোগো দেখাচ্ছে আপনাদের, টফি লোগো না দেখতে পারবেন টফি লোগো, ঠিক আছে আমি দেখাচ্ছি, তো অন্য কিছু চলে এসেছে এই যে, এমন প্লে স্টোরে গেলে এমন টফির লোগো দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এটা অফিসিয়াল। আর সমস্যা নেই, এখানে টফির অনেক রিচ, আপনারা টফি লেখা মাত্রই ভুল করে লিখলেও টফি আপনার প্লে স্টোরে প্রথমে চলে আসবে, তারপরে আপনি ওখান থেকে ইনস্টল করে যেই যে ওয়েবসাইটে আমরা দেখলাম ঢুকলাম ওয়েবসাইটে যেমনই ফিচার আছে, টফি অ্যাপসে আরও ভালো ফিচার আছে, আপনারা সহজে উপভোগ করতে পারবেন। শুরু থেকে শেষ পর্যন্ত সব বিশ্বকাপের ম্যাচ ফ্রি ফ্রি উপভোগ করতে পারবেন লাইভ, ঠিক আছে। আপনারা কতটুকুই খুশি হয়েছেন এই আজকের, যারা ফুটবল লাভার্স আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি আপডেটটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল আইকন প্রেস করতে ভুলবেন না এমনই বিনোদনের লেটেস্ট আপডেট নিউজ পেতে। আমি তো আশা করি আপনারা অনেক খুশি হয়েছেন, আপনারা এতদিন খেলা দেখতে পারেননি, দুদিন আজকে থেকে ইনশাল্লাহ খেলা দেখবেন, ঠিক আছে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য।